রূপে রায়, চলমা সর্ষে কামাক্কা যায়, সর্ষে করে ফরফর, জগন্নাথের মন করে ধরফর। এটা একটা বশীকরণ মন্ত্র। এইখান দিয়ে কিন্তু আট কিছু ক্ষণের মধ্যে মা লক্ষ্মী প্রবেশ করবে। হ্যালো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আবার আমরা মাহেশের রথের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। কেন মাহেশের রথের সামনে এসে আজকে দাঁড়িয়েছি? আজকেও মাহেশবাসীদের কাছে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে ঘোড়া পঞ্চমী। রথযাত্রা থেকে উল্টো রথের মাঝখানে যে পঞ্চমী তিথি পড়ে, সেই পঞ্চমী তিথিকে ঘোড়া পঞ্চমী বলা হয়। আজকে দিনে দিনে একটা স্পেশাল ব্যাপার ঘটে মাহেশের বুকে, সেটা কি জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কিন্তু সারা মাহেশ জুড়ে তোমরা জগন্নাথের এবং মা লক্ষ্মীর লীলা দেখতে পারবে। কি লীলা না সেখানে দেখতে পারবে, যে এই রথের মাঝখানে যে পঞ্চমী তিথি একটু আগে সৌভিক বললো, তো সেই পঞ্চমী তিথিতে কিন্তু মা লক্ষ্মী আসবে জগন্নাথ দেবের কাছে, ঠিক যেখানে মাসির বাড়িতে রয়েছে জগন্নাথ দেব। ভক্তসুলভ পূর্ণমাসির বাড়িতে কিন্তু জগন্নাথ দেবকে ডাকতে আসবে, এবং কী হবে সেই পুরো জিনিসটা দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। সো এই মুহূর্তে আমি আর শ্রেয়া কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি। এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, রথযাত্রার ভিডিওতেও বলেছিলাম যারা যারা ওই ভিডিওটা দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো। 12 ঘন্টা টানা সকাল 6টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত একটানা জগন্নাথ দেবের প্রত্যেকটা উপাচার কিন্তু ওই ভিডিওতে ছিল। তো সেই রথযাত্রার ভিডিওটা গিয়ে একবার দেখে এসো যারা দেখোনি। আর ওই রথযাত্রার ভিডিওতেই বলেছিলাম যে মাসির বাড়ি নয়, আদতে পৌর্ণমাসী জগন্নাথ দেবের এক ভক্তসুলভ বান্ধবীর বাড়ি। তো সেইখানে জগন্নাথ দেব রয়েছে, আর সে আজ এরকম লক্ষ্মীকে না বলে, আর মা লক্ষ্মী কিন্তু আসছে একটু বাদে জগন্নাথ বাড়িতে ভক্তদের কোলে চেপে, সেটাও তোমাদের সাথে দেখাবো। এবং আসার পর জগন্নাথ দেবের সাথে কী কী হয় সেটাও কিন্তু মিস করো না। সে এই যে ভগবানের যে লীলা, সেই লীলা দেখার কিন্তু আনন্দই আলাদা। মাহেশবাসী হিসাবে আমরা দেখতে পাই, তোমরা যারা আসতে পারলে না তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো। তো মাহেশ থেকে আমি শৌভিক, এন্ড উই আর বেঙ্গা ব্লগার্স। রথযাত্রা ঘোড়া পঞ্চমী উৎসব 628 বছরে পদার্পণ করল। এই দিনে মা লক্ষ্মী সর্ষে পোড়া দিতে উনি আসেন। এই অনুষ্ঠানটা একমাত্র পুরীতে আর আমাদের এখানে অনুষ্ঠিত হয়। এই যে আজকের দিনে জগন্নাথ দেবকে সর্ষে পোড়া দেওয়া হয়, বশীকরণ মন্ত্র করা হয়, মা লক্ষ্মী পালকি করে আসেন, উনি মশাল জ্বালিয়ে এসে সর্ষে পোড়া দেন। আমরা বলি 12 মিটার সর্ষে 13 মুটের আয়, চলমা সর্ষে কামাক্কা যায়, সর্ষে করে ফরফর, জগন্নাথের মন করে ধরফর। এটা একটা বশীকরণ মন্ত্র, কারণ জগন্নাথ দেব বলভদ্রদেব মাসুপক্ষে নিয়ে তো পৌর্ণমাসী কুঞ্জে এসেছেন, তা মা লক্ষ্মীকে নিয়ে আসেননি। ওনার স্ত্রী হচ্ছেন মা লক্ষ্মী, আর পুরীতে বলে ভূদেবী আর শ্রীদেবী, আমাদের এখানে বলে লক্ষ্মী আর সরস্বতী। তা মা লক্ষ্মী খুব রাগ হয়েছে, উনি জানতেন না উনি কোথায় গেছেন। 5 দিনের দিনে যখন জানতে পারেন উনি পৌর্ণমাসীর কুঞ্জে গেছেন, তখন উনি আসেন, এসে ওনাকে সর্ষে পোড়া দেয়। উনি ভাবেন মা লক্ষ্মী যে হয়তো কোনো মান অভিমান হয়েছে, সেই জন্য হয়তো
উনি রাগ করেছেন, সেই জন্য সর্ষে পোড়া দিয়ে মান অভিমান ভাঙিয়ে রথের কোনো অংশ ভেঙে মা লক্ষ্মী নিজগ্যে ফিরে যান। আবার তখন নয় দিনের দিন আবার তিনি যখন জগন্নাথদেব ফিরে যান তখন জগন্নাথদেবকে আর ঢুকতে দেওয়া হয় না, তখন বলেন যাও তুমি যেখানে ছিলে সেখানে যাও। তখন মা লক্ষ্মী খুব বাগবিতণ্ডা করেন জগন্নাথদেবের সঙ্গে। এই অনুষ্ঠানটা আমরা বলি হোড়া পঞ্চমী, এটা খুব প্রচলিত অনুষ্ঠান, সব ভক্তদের ভিড় আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম, এখানে সবাই আসেন একবার জগন্নাথদেবকে দর্শন। আছে মহেশ জগন্নাথ মন্দিরে। এই আজকের দিনেও কিন্তু বেশ হালকা ফুলকা ভিড় আছে, পাশে যেহেতু মেলা চলছে বেশ কিছু মানুষজন আসে, আর আজকে হোড়া পঞ্চমীর জন্য বহু মানুষজন আসে আজকে মন্দিরে। আর এই জবের থেকে জগন্নাথদেব চলে গেছে সেদিন থেকে কিন্তু মা লক্ষ্মীকে ভিক্ষা দিতে, কারণ যেহেতু প্রভু সমস্ত কিছু নিয়ে চলে যায় মা লক্ষ্মী কিন্তু খাওয়ার দাওয়ার ছাড়া থাকে, তো সেই জন্য মা লক্ষ্মীকে চাল ডাল গহনা গাটি যা কিছু শাড়ি বস্ত্র ইত্যাদি দিতে কিন্তু বহু ভক্ত প্রত্যেক দিন সকাল বিকেল আসে। আজকে হোড়া পঞ্চমীর দিন সেটা একটু স্পেশাল, আমি তোমাদের দেখাবো। ভক্তরা এসে কিন্তু মা লক্ষ্মীকে বিভিন্ন জিনিস প্রদান করছেন আর কি। এই যে এখানে তোমরা মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, একটু বাদে কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে আর কিছুক্ষণের মধ্যে। শ্রেয়া তোমাদের দেখিয়েছে একটু আগেই যে মাসির বাড়ি থেকে কিন্তু ওই যে মশাল নিয়ে ভক্তরা কিন্তু মা লক্ষ্মীকে জগন্নাথ বাড়িতে নিতে আসছে, তোমরা সেটা দেখতে পেয়েছো নিশ্চয়ই, আরতি সম্পন্ন হয়েছে এবং ওরা কিন্তু আসবে এবং এই মুহূর্তে কিন্তু জগন্নাথ বাড়ির মন্দিরে ওরা প্রবেশ করবে। আমি তোমাদেরকে সেই মুহূর্তটা দেখাবো এবং তারপর কিন্তু মা লক্ষ্মীকে ওরা নিয়ে যাবে এবং মা লক্ষ্মী কিন্তু শুধুমাত্র মাসির বাড়ি যাবে না, রথ ভেঙে দেবে রীতিমতো। তো চলো দেখাবো সেই সমস্ত কিছু, ওরা আসছে ওদের সাথে সাথে আমরা মাসির বাড়ির দিকে মা লক্ষ্মীকে নিয়ে এগিয়ে যাবো আর তোমাদের সাথেও সেই মুহূর্তগুলো শেয়ার করবো। এই মুহূর্তে কিন্তু ভক্তরা চলে এলো মা লক্ষ্মীকে নিতে, এই যে মশাল নিয়ে কিন্তু ভক্তরা মাকে নিতে চলে এসছে। এবং এই বিশাল মশাল নিয়ে কিন্তু ওরা জিটি রোড ধরে এগিয়ে চলবে মা লক্ষ্মীকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে কিন্তু ওরা সেই মশালকে এখানে রেখে দিয়েছে এই যে, এবং ওরা কিন্তু চলে এসছে এই যে মা লক্ষ্মীকে নিতে।
এবার কিন্তু ওরা একে একে মা লক্ষ্মীকে নেবে এখান থেকে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে ওরা নেওয়ার জন্য রেডি করছে এই মুহূর্তে। কিন্তু এই যে ভক্তরা কিন্তু একে একে এসে এই মশালের তাপ নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এবং আরেকটা মশাল কিন্তু রেডি রয়েছে, ওটা কিন্তু জ্বালানো হবে। পট্টাল খোল সমস্ত কিছু রয়েছে। এই যে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে মশাল কিন্তু ধরানো হচ্ছে। আরেকটা মশাল ধরিয়ে নেওয়া হলো। এবার কিন্তু এই মশাল দিয়ে এগিয়ে যাবে সবাই। এই যে মা লক্ষ্মী কিন্তু চলেছে, এবার মা লক্ষ্মী কিন্তু জগন্নাথ মন্দির থেকে এবার বেরিয়ে চলেছে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু জগন্নাথ বাড়ির যে মূল দুয়ার, সেই দুয়ার থেকে কিন্তু মা লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে। সমস্ত যানবাহন চালককে অনুরোধ করা হয়েছে কোনোরকম অবৈধ কার্যকলাপ ভক্তদের কাঁধে করে কিন্তু মা লক্ষ্মী এগিয়ে চলেছে। তো বেসিক্যালি মা লক্ষ্মী কিরম রেগে মেগে আগুন ঢাগুন মশাল টশাল নিয়ে বেরিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে রথের কাছে চলে এসেছি। হ্যাঁ, মানে রথ মাসির বাড়িতে পৌঁছতে যতক্ষণ না সময় নিয়ে বা নিয়েছিল মা লক্ষ্মী কিন্তু অনেক গতি নিয়ে, হ্যাঁ দ্বিগুণ গতি নিয়ে কিন্তু পৌঁছে গেছে একদম মায়েশের রথের কাছে। এবার রথের সাথে মা লক্ষ্মী কী করে সেটা কিন্তু তোমরা দেখতে হবে। আর এরা মায়েশের কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমরা গত বছরও করেছিলাম, এবারও করলাম। তো প্লিজ মানে ভালো লাগলে এই ভিডিওগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভালোবাসা দিতে ভুলো না। আর শেয়ার করো, খুব দরকার, শেয়ার করাটা খুব দরকার। জয় জগন্নাথ। ও তুই জয় মা লক্ষ্মী বলতে বিকজ ফাইটিং। রথটা কিন্তু প্রত্যেক বছর ঠিক এরকম মাঝামাঝি জিজি রোডের মাঝামাঝি করে মাসির বাড়িতে রাখা থাকে এবং লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং মিন মানে এই লাইটিংয়ের ক্ষেত্রে, এলইডি লাইটিংয়ের ক্ষেত্রে আমি এই যে কম্বিনেশনটা ইয়েলো আর পার্পেল, হ্যাঁ হলুদ বেগুনি, এই যে পার্পেল গোল্ডেন পার্পেলও বলতে পারো, এই কম্বিনেশনটা কিন্তু আমার খুব পছন্দের। কিন্তু মা লক্ষ্মী রথের চারপাশে ঘোরা শুরু করলো। রথের চারিদিক দিয়ে কিন্তু মা লক্ষ্মী ঘোরা শুরু করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে মা লক্ষ্মী কিন্তু রথের, এই যে রথের চারিদিক দিয়ে ঘুরছে। সবাই কিন্তু বলে লক্ষ্মী মা আর জয় জগন্নাথের ধ্বনি দিয়ে পুরো জায়গাটাকে মুখরিত করে তুলেছে যাকে বলা যায়। ওকে
কিন্তু বয়স, মাসিভাইয়ের সামনে এই মুহূর্তে প্রচুর ভক্ত সমাগম, সকলে কিন্তু মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করছে। এইখান দিয়ে কিন্তু আট কিছুক্ষণের মধ্যে মা লক্ষ্মী প্রবেশ করবে এবং এখানে কিন্তু এই মুহূর্তে জগন্নাথ দেবের তুলসী বিতরণ করা হচ্ছে সবাইকে, সবাইকে জগন্নাথ দেবের এই তুলসী বিতরণ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে, এবং আস্তে আস্তে মাসির বাড়ির যে মূল ফটক, সেই মূল ফটক দিয়ে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করবে এবং এসে পৌঁছবে হচ্ছে আমাদের সকলের মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে। এবং জগন্নাথ দেব কিন্তু আজকে যেহেতু মা লক্ষ্মী আসছে, সেহেতু কিন্তু একটু বেশ আলাদাভাবেই সেজে উঠেছে আর কি, একদম স্পেশালি। এই মুহূর্তে কিন্তু মাসির বাড়ির যে মূল ফটক, সেই ফটক দিয়ে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করবে, তোমরা দেখতে পাবে। মা লক্ষ্মীকে জগন্নাথ দেবের পাশে বসানোতেই শুরু হয়ে গেছে তাদের মধ্যে ঐশ্বরিক কথোপকথন। আর সেই জিনিস কিন্তু, সেই কথোপকথন কিন্তু আমরা অনুভব করতে পারি কিন্তু শুনতে হয়তো পারি না। আর একটু পরেই কিন্তু এই মা লক্ষ্মীকে কোলে করে নিয়ে সব ভক্তদের মাঝে নিয়ে যাওয়া হবে এবং সবাই মিলে তাকে কিন্তু দেখতেই পাচ্ছ, কেউ প্রণাম করছে, কেউ তাকে বাচ্চার মতন কোলে তুলে নিচ্ছে, কেউ তাকে আশীর্বাদ করছে, কেউ তাকে ভালোবেসে নিজের কাছে টেনে নিচ্ছে। নানা রকমভাবে কিন্তু ভক্তদের তাদের মায়ের প্রতি একটা ভালোবাসা, স্নেহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাসির বাড়িতে। আর এই স্নেহ ভালোবাসা সব কিছু নিয়েই মা লক্ষ্মী কিন্তু আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে কাউকে, কোনো ভক্তকে না জানিয়ে ভেতরে বেরিয়ে চলেছে, যা তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা দেখলে কিন্তু যে মা লক্ষ্মী এসে তারপর কি কাণ্ডটাই না ঘটালো। কিন্তু মা লক্ষ্মী আসার সাথে সাথে যেটা হলো, তোমরা দেখলে যে হুড়োমুড়ি পড়ে যায় ওই সর্ষে পোড়া দেওয়ার পরে আর কি, যেটা হয় আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই জগন্নাথ দেবের মন যেরকম ধুকফুকিয়ে যায়, এখানে উপস্থিত সকলের মনই ধুকফুকিয়ে যায় আর কি। তো এই কিন্তু ছিল হোড়া পঞ্চমী, এটাই হচ্ছে হোড়া পঞ্চমী, এই মিষ্টি খুনসুটি এটাই হোড়া পঞ্চমী। বেসিক্যালি আজকেই কিন্তু মায়ের পর্ব শেষ হয়ে যাচ্ছে না, মায়ের পর্বের পরবর্তী অধ্যায় আসছে কিন্তু পুনর্যাত্রা নিয়ে, জগন্নাথ দেবের পুনর্যাত্রা। উৎকল মতে হয় যেহেতু মঙ্গলবার নয় সোমবার মায়ের হচ্ছে পুনর রথযাত্রা, এবং সেটাও কিন্তু সারা দিন ব্যাপী, যেরকম রথযাত্রার ভিডিওটা আমরা করেছি সারা দিন ব্যাপী, সেরকম সারা দিন ব্যাপী হবে। আর সকলের কাছে এই ভিডিওর মাধ্যমে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা যারা এখনো অব্দি ভিডিওটা দেখলে তারা ভিডিওটা প্লিজ শেয়ার করো, কারণ হচ্ছে আমি মাহেশবাসী, ছোটবেলা থেকে মাহেশে থেকে বড় হয়েছি, আমি দেখেছি যে মাহেশে এসে অনেকে ভিডিও করছে, যেটা খুব ভালো জিনিস, বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা ভিডিও করছে, কিন্তু ভিডিওতে প্রচুর ভুল ইনফরমেশন দিচ্ছে। আর মানুষের মধ্যে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে রথযাত্রা কিন্তু শুধুমাত্র প্রভুকে রথে তুলিয়ে বাড়ি নিয়ে যাওয়া নয়, এই রথযাত্রা কিন্তু সকাল থেকে শুরু হয়ে সমস্ত উপাচার অনুষ্ঠান রথযাত্রার অঙ্গ, যেটা পুরীতে ভিন্ন মাহেশে ভিন্ন, তাই সেই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওতে রাখার চেষ্টা করেছি এবং গোটা 12 ঘন্টা ব্যাপী কভারেজ করেছি। পুনর্যাত্রাটাও এইভাবেই করব। পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো, আজকের মতো টাটা আর জয় জগন্নাথ। জগন্নাথ দেবের স্নান যাত্রার ভিডিও দেখতে বাঁদিকের ভিডিওতে এবং 628তম রথযাত্রার ভিডিও দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।